সবাই নিজেকে আহলে সুন্নাহ ওয়াল জামাত দাবি করে, অথচ এদের মধ্যে অনেকেই আছে যারা মাজার পূজা শিরক বিদআতের সাথে জড়িত। এখন আমরা কাদেরকে সঠিক মনে করব এবং কারা আহলে সুন্নাহ ওয়াল জামাত? ভাইরা আমার, সঠিক দল, সঠিক মানুষ যে শ্রেণী সঠিকতার উপর আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দুইটা মার্কা বলে দিয়ে গেছেন। কয়টা মার্কা? এই মার্কাগুলো যাদের মধ্যে থাকবে, যে ব্যক্তির মধ্যে থাকবে, সে যেখানে থাকুক, যে গ্রুপের হোক, যে বংশের হোক, যে দেশের হোক, যে ভাষার হোক, এবং তার সাথে আপনার চিন্তার অনেক মত পার্থক্য থাকুক, কিন্তু বেসিক ওই দুইটা বিষয় তার মধ্যে যদি থাকে, তাহলে এই লোকটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, এই লোকটা আখিরাতে নাজাত প্রাপ্ত, এই লোকটা কিয়ামতের ময়দানে শেষ হাসি হাসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইহুদিরা 72 দলে বিভক্ত হয়েছে আর আমার উম্মত হবে 73 দলে বিভক্ত। এর মধ্যে একটা দল থাকবে, একটা শ্রেণীর মানুষ থাকবে, যে শ্রেণীর মানুষেরা মূলত নাজাত পাবে, তারা হলো মা আনা আলাইহি ও আসহাবি, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং তার আদর্শ, তার হাদিস, এগুলোকে যারা অনুসরণ অনুকরণ করে চলবে, সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যারা ছিলেন, তার হাতে গড়া শিষ্য যারা ছিলেন, তাদের আদর্শকে যারা ধারণ করবে, জামাআতুস সাহাবা, এটাকে যারা সম্মান করবে, শ্রদ্ধা করবে, ভালোবাসবে এবং তাদেরকে সামনে রেখে চলবে, এটা আহলুস সুন্নাতি ওয়াল জামাআ। জামা মানে জামাআতুস সাহাবা, এটা তাদের দুইটা মার্কা। এই মার্কা যাদেরকে আছে আপনি তাদেরকে সঠিক মনে করবেন। কেউ নিজেকে সঠিক মনে দাবি করলেই তো হবে না। আজকাল অনেক দল বের হয়েছে যারা নিজেদেরকে নাম দেয় তাওহিদের দল। কি নাম দেয়? তাওহিদের দল, হিজবুত তাওহিদ, মানে তাওহিদের দল। কিন্তু আপনি যদি জিজ্ঞাসা করেন তাওহিদ শব্দটা শুদ্ধ উচ্চারণে একটু বলেন, আরবিতে তাওহিদ এ হা যথাস্থান থেকে উচ্চারণ সঠিকভাবে তাদের শতকরা কয়জন করতে পারবে, এটা নিয়ে আমার যথেষ্ট যৌক্তিক সন্দেহ আছে, আপনি নিজেও চেক করে দেখতে পারেন। অথচ দাবিতে এরকম অনেক চটকদার চটকদার দাবিওয়ালা মানুষ এখন দুনিয়াতে বের হয়েছে। অতএব ভাই আমার, দাবির কাজ না, এটা কাজের কাজ। যেই মুসলমান সুন্নাকে অনুসরণ করে, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার আলোকে নিজের জীবনকে সাজাবে, প্রতিটা কাজ করবে। নাম দিচ্ছেন তাওহীদের দল, সুন্নতের নামগন্ধ আপনার আশেপাশে নেই। নাম দিচ্ছেন আপনি আহলে সুন্নাহ, অথচ আপনি বিদআত ছাড়া কোনো কিছু আপনার মধ্যে নেই, তাহলে এটা কখনো আহলে সুন্নাহ জামাত হতে পারে? কাজ দেখে কাজ, নাম দেখে কাজ নয়। এই জন্য আমরা দেখব যে ব্যক্তির মধ্যে সুন্নাতে রাসুলের অনুসরণের প্রবণতা, আগ্রহ যত বেশি আছে, সাহাবা ইকরামের আনুগত্য এটা করার ব্যাপারে আগ্রহ যার ভিতরে যত বেশি আছে, সে লোকটা হকের উপর আছে ইনশাআল্লাহ। সন্তানকে কত বছর বয়সে পিতামাতা বিছানা আলাদা করে দিবে? সন্তান একটা নির্দিষ্ট বয়সে যাওয়ার পর পিতামাতার উচিত সন্তানকে পৃথক বিছানায় শোয়ানো। এমনকি তাদের নিজেদের মধ্যেও দুই ভাই, দুই বোন বা ভাই বোন একসাথে তারা যথাসম্ভব থাকবে না। একান্ত গরিব মানুষ, নিতান্তই তা থাকার অনেকগুলো কক্ষ নাই, অন্তত বিছানাটা পৃথক হবে। আর বিছানাও সেরকম রাখার জায়গা নেই, তো অন্তত একটা খাটে মাঝখানে বড় কোনো বালিশ, বড় কোনো পার্টিশন থাকবে, একটা কম্বলের ভিতরে একটা কাঁথা, একটা লেপের নিচে অন্তত শোবে না। কারণ ইসলাম আমাদেরকে পুতো পবিত্র করতে চায়, ইসলাম আমাদেরকে সুন্দর করতে চায়, ইসলাম মানুষের জীবনের সমস্যা হওয়ার আগে থেকে বাদ দেওয়ার যে দর্শন, সে দর্শনের কথা বলে। এল আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন হওয়ার কারণে আল্লাহ জানেন বান্দার কোন পথে গেলে এর পরিণতিতে খারাপ কিছু হবে, এই জন্য আগে থেকে আল্লাহ তাআলা সাবধান হতে বলেন। আপনার ছেলে মেয়েদের আপনি যদি একসাথে মাখামাখি করেন এবং একটা বয়সে পৌঁছানোর পরও তাদের প্রতি আপনি পৃথক বিছানা করার এই সিদ্ধান্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নির্দেশকে যদি আপনি না মানেন, তো এর কারণে বহু মূল্য আপনাকে দিতে হতে পারে যেটা আপনি কল্পনা করতে পারবেন না। আজকাল শয়তান আমাদেরকে কিছু বিষয়ে অতিরিক্ত উদার করে, এই অতিরিক্ত উদারের পরিণতি যে কত ভয়াবহ, যে ফেসেছে সে একমাত্র বুঝেছে, যে ফাঁসে নাই সে বুঝতে। হাদিসের আলোকে আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনা উসাবাই সিনিন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 হবে তখন তাদেরকে নামাজের নির্দেশ দিবা। আগে থেকে নামাজে তারা একটু একটু অভ্যস্ত হবে, 7 বছর বয়স থেকে তাদেরকে আদর করে, সোহাগ করে বলতে হবে আব্বু নামাজ পড়ো, মা নামাজ পড়ো। আর যখন তাদের বয়স 10 হবে
তখন নামাজ না পড়ার কারণে তাদেরকে শাসন করো। কারণ প্রাপ্তবয়স্ক হওয়ার আগে আগে তাকে নামাজে অভ্যস্ত করতে হবে, এবং সেই সাথে বয়স যখন দশ হবে তাদের বিছানা পৃথক করে দাও, কারণ তারা একসাথে একই বিছানা একই কাঁথার নিচে, এমনকি দুই ভাইও যদি শোয়, দুই বোনও যদি একসাথে থাকে হয়তো কোনো সমস্যা হবে না, কিন্তু সমস্যার দুয়ার উন্মোচিত। ইসলাম দুয়ার বন্ধ করে, এই জন্য পুরুষদেরকে চোখ হেফাজত করতে বলেছেন, পরনারীর সৌন্দর্য দেখতে নিষেধ করেছেন, কারণ দেখার পর মনে জল্পনা কল্পনা আসতে পারে, আসার পর সে হারামের অন্যান্য অলিগলিতে প্রবেশ করতে পারে, এই জন্য আগে থেকে ইসলাম আমাদেরকে সাবধান হতে বলেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব ক্ষেত্রে ইসলামের প্রতিটি আদেশ নিষেধকে মেনে চলার তৌফিক দান করুন। এগুলো মানার মধ্যে আমাদের কল্যাণ, না মানাতে আমাদের ক্ষতি।